অনলাইন ক্লাস কো তোমান স্বাগত আছে কোজি তোমান ঘরে থিব এবং ভালো থিব আমি চেষ্টা করছো তোমান কো এই অনলাইন ক্লাস করা কিছু বিদ্যালয়ের অগ্রগতি তো বিষয় পড়াবার কথা আমি তা তোমান জানার জন্য চেষ্টা করছো এই অনলাইন মাধ্যমে আজি এই সপ্তম ক্লাসর গণিত আমি আজি পড়িবা ঘাতাঙ্গ নিয়ম পূর্ব শ্রেণীরে আমি পড়িছে যে ঘাতাঙ্গ নিয়ম বা ঘাতাঙ্গ কহিলে কম বুঝুছে আমি জাঁচে কোণ সংখ্যা বারম্বার গুণিবার ন গুণ তা তার সংক্ষিপ্ত পরিপ্রকাশ আমি ঘাতাঙ্গ উপরে প্রকাশ করি থাকব আজ আমি সেই সম্পর্ক বা ঘাতাঙ্গ নিয়মর কিছু বিষয় পড়িবা আসুন তুমি ভালো ভাবে মন দিয়ে দেখ বুঝ এবং যা দিয়েছিব তা সঠিক রূপে কার্যরে তুমি সব জাঁথিব তোমার পূর্ব জ্ঞানর কিছু প্রশ্ন পচারুছি তুমি তার উত্তর সঠিক হচ্ছে বলে আশা করছি আমি জাঁচে সংক্ষিপ্ত লেখা হল উপরে বহু বিভাব হোক অর্থাৎ দুই হল আধার এবং চার হল এর ওকে বুঝিপারছ তাহলে মতো তুমি প্রথম কুহ যে দুই রেখা চার লেখা যাই এই এর অর্থ কোণ আমি বুঝুছি আমি ইয়ে বুঝুছে যে দুই কু চারি থর গুণা যাইছি তার অর্থ দুই গুণন দুই গুণন দুই গুণন ওকে ইয়ে বুঝছ না হ্যাঁ মতো এবার কুহ যদি মু লেখি থাকি থ্রি টু দি পাওয়ার টু বা তিন র দ্বিতীয় ঘাত তাহলে আমি যদি বিশ্লেষণ করা তাহলে কি করে হব নিশ্চিত রূপে কিন্তু বর্তমানে আমি কহিবা যে আমার ঘাতাঙ্গ নিয়ম প্রয়োগ করে কিভাবে সংখ্যা পূরণ করা এবং এই নিয়মর আজ আমি জানিবা যে আধার সমান আধার সমান গুণ নহিলে আমি কেউ পদ্ধতি অর্থাৎ আমি পড়া কোণ না আধার সমান থাকি গুণন প্রক্রিয়া থেকে আমি আধার হল কি ভেরি গুড আধার হল দুই আধার দুই অছি আমি জানিবার পড়ছি যে আধার সমান থাকি অর্থাৎ এখানে যে আধার অছি আমি সেই আধার লিখি পাই এখানে আধার কত অছি দুই অছি তাহলে টু টু দি পাওয়ার আমি যেকোনো জিনিস নিয়ে পারিবা তাহলে হুয়ে তো থ্রি হয়ে পারে যা বি বর্তমান মু এখানে লি টু টু দি পাওয়ার থ্রি ওকে তাহলে আমি এই যে ঘাতাঙ্গ গুণটি পাচ্ছি তাহা কোণ না টু টু পাওয়ার ফাইভ ইন টু টু পাওয়ার থ্রি এখানে আমি কম করবা না এই টু টু পাওয়ার ফাইভ আমি বিশ্লেষণ করে দেবা টু টু পাওয়ার ফাইভ অর্থ আমি কম বুঝুছে ভেরি গুড দুই কু পাঁচ থর গুণা দিয়েছি অর্থাৎ আমি এগুলো লিখিপারিবা টু ইন টু টু ইন টু টু ইন টু টু কেতে গেলা চারি থর আর উপরে তিন গোটে থর ইন টু টু তারপরে দুই কে থর লিখিবা গুণন প্রক্রিয়াতে তিন থর টু ইন টু টু ইন টু টু ইজ ইকুয়াল টু বর্তমানে আমি যদি এখানে দেখুছে এটা কোণ আছে সোনা সবুজাক এই গুণন প্রক্রিয়াতে দুই আছে ଏହାକୁ ଆମେ ସଂକ୍ଷିପ୍ତ ଭାବରେ ପ୍ରକାଶ କରିପାରିବା ଆମେ ପୂର୍ବରୁ ପଢ଼ିଛେ ଯେ କୌଣସି ସଂଖ୍ୟାକୁ ବାରମ୍ବାର ନ ଗୁଣ ତା'ର ସଂକ୍ଷିପ୍ତ ପରିପ୍ରକାଶକୁ ଆମେ ଜାଣୁଛେ ଘାତାଙ୍ଗ ରୂପତାକୁ ବା ଘାତ ରାଶି ବୋଲି କହୁଛେ ଏହାକୁ ଆମେ ଘାତ ରାଶିରେ ପ୍ରକାଶ କରିବା ତାହେଲେ କୁହ ମୋତେ ଘାତ ରାଶି ପ୍ରକାଶ କଲେ କ'ଣ ହବ ନା କାହାକୁ ବାରମ୍ବାର ଗୁଣା ଯାଇଛି ବେଶ ଭେରି ଗୁଡ଼ ଦୁଇକୁ ବାରମ୍ବାର ଗୁଣା ଯାଇଛି ଅର୍ଥାତ୍
संख्या बार दुई को जत्ते थरो गुना जाय छी तार घाता सति की अर्थात दुई को कते थरो गुना जाय छी देखो 1 2 3 4 5 6 7 8 अर्थात दुई को घाता 8 ओके हम पढ़ी परबा 2 टू द पावर 8 वर्तमान को हमें कोन पारे पूर्व थिला केते 2 टू द पावर 5 2 टू द पावर 3 हमें पाई ले केते 2 टू द पावर 8 अच्छा हमें कहि परबा 2 रो प्रथम घात केते थिला 5 एवं ता पर 2 रो घात होला 3 को 5 को 3 रो केउ प्रक्रिया जहा 2 रो घात 8 है कहि परबे कि वेरी गुड निश्चित रूप से 5 एवं 3 को हमें योग कला 8 है पाइबा अर्थात एथि पाई परबा 2 टू द पावर 5 प्लस 3 इज इक्वल टू 2 टू द पावर 8 अर्थात 2 रो घात 8 ताले हमें एई जो हमें जानिले गोटिए उदाहरण रूप ए गोटिए एग्जांपल हमले 2 टू द पावर 5 इन 2 टू द पावर 3 थिले हमें जानु छे दुई की विश्लेषण करी कोन रूप के करी एको हमें पाइले 2 टू द पावर 8 एवं हमें इतु जानु छे जो एलएचएस रो छबा लेफ्ट हैंड साइड अछि बा बाम पार्श्व अछि ए बाम पार्श्व रो हमें पाइले जे कोन पाइले ना ए बाम पार्श्व रो हमें जानले जे 2 टू द पावर 5 इन 2 टू द पावर 3 को 5 एवं 3 को हमें जोग करले आमे पाइबा दुबार एक आमे एते काम करबार आवश्यकता नाही आमे एही प्रकार रे एही सिद्धांत रे हम उपनीत हे आउ गो उदाहरण लबा देखिबा तहा सठिक हेउछि कि नाही मते एगो संख्या बिकु हम धरजन आमे 3 टू द पावर 2 इनटू 3 टू द पावर केते 4 इज इक्वल टू सेम प्रकार लबा 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3 ×
5 to the power 2 into 5 to the power. Okay? तुम माने करिवो निश्चित रूप में आशा करूची तुम माने एको बुझी पारथिबो एवं एहाकू सठिक रूपे करिवो।